প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা পাটিগণিতের প্রথম অধ্যায়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংক্রান্ত কতিপয় সমস্যা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব শুরুতে আমরা উদাহরণ চাইরের একটা অঙ্ক নিয়ে আলোচনা করতেছি প্রশ্নটা হলো একই অঙ্ক একবার ব্যবহার করে আট শূন্য সাত পাঁচ তিন চার অঙ্কগুলো দ্বারা ছয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে প্রথমে যেহেতু বৃহত্তম বলছে তাহলে আগে আমরা বড় থেকে ছোটোর দিকে সাজাব তাহলে আমরা কী লিখব এখানে এই সংখ্যাগুলোকে বড় থেকে ছোটোর দিকে সাজাবো প্রথমে সবচেয়ে বড় হলো আট তারপরে কত সাত তারপরে কত আছে পাঁচ তারপরে কত আছে চার তারপরে তিন তারপরে শূন্য প্রিয় শিক্ষার্থী এখানে আমরা বড় থেকে ছোটোর দিকে সাজালাম যেহেতু এখানে বৃহত্তম কথাটা বলা হয়েছে এই জন্য আমরা বড় থেকে ছোটোর দিকে সাজাইলাম এবার আমরা কী লিখব সুতরাং বৃহত্তম সংখ্যা কি লিখব বৃহত্তম সংখ্যা তাহলে আমরা এবার ছিডালে লিখিনি আট সাত পাঁচ চার তিন শূন্য আট সাত পাঁচ চার তিন শূন্য এটা হলো কি বৃহত্তম সংখ্যা প্রিয় শিক্ষার্থী এবার বলছে এবার লিখব ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমরা আগে সিরিয়ালে একটু সাজিয়ে নিই এখানে এটা হলো সবচেয়ে ছোট জিরো তিন চার পাঁচ সাত আট প্রিয় শিক্ষার্থী এখানে আমরা ছোট থেকে বড়োর দিকে সাজালাম এখন ক্ষুদ্রতম সংখ্যা স্বাভাবিকভাবে প্রথমে শূন্য তিন চার পাঁচ সাত আট হওয়ার কথা কিন্তু শূন্য যদি আমরা প্রথমে বসাই তাহলে এক অঙ্ক কমে যাবে এই জন্য তিনটাকে আগে পরেরটা পরের ঘরে শূন্য বসাতে হবে তাহলে কী লিখব সেই হিসাবে লিখব আমরা কী লিখব সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আগে কত বসাতে হবে তিন তারপরে শূন্য তারপরে চার পাঁচ সাত আট প্রিয় শিক্ষার্থী প্রথমে যদি আমরা শূন্য বসাই তাহলে একটা অঙ্ক কমে যাবে যার কারণে প্রথমে শূন্য না বসিয়ে শূন্যের পরবর্তী ছোটো সংখ্যাটা বসাইলাম তারপরে শূন্য তারপরে বাকিগুলো সিরিয়ালে লিখলাম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী এবারের অঙ্কটা হল আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখা আন্তর্জাতিক পদ্ধতিতে কথা লাগে এই সংখ্যাটাকে তাহলে প্রিয় শিক্ষাটি আমরা কি করব এখন ডান দিক থেকে তিন অঙ্ক পর কমা বসিয়ে আমরা পাই লেখি দিক থেকে তিন অঙ্ক পর পর তিন অঙ্ক পর পর কমা বসিয়ে পর কমা বসিয়ে পাই কি পাব ডান দিক থেকে তিন এই এখানে হবে কমা এখানে হবে কমা এখানে হবে কমা তাহলে আগে আমরা সংখ্যাগুলোটা লিখি নিই পুরে তিন চার শূন্য চার তিন দুই ডবল শূন্য চার এখন বলা হয়েছে ডান দিক থেকে তিন অঙ্ক পর এক দুই তিন এই এক দুই তিন এক দুই তিন এ তাহলে ডান দিক থেকে তিন অঙ্ক পর পর কমা বসিয়ে আমরা এটা পেয়েছি এবার আমরা এটাকে কী করব কথায় লিখব এটাকে কী করবো কথায় লিখব তাহলে কী লিখব প্রথমে দুশো চার শতক থাউজেন্ড মিলিয়ন বিলিয়ন তাহলে আমরা কী লিখবো দুইশত চার প্রথমে কি লিখব দুই চার চার কি বিলিয়ন দুই চার বিলিয়ন কীভাবে হিসাব করব প্রথম তিন সংখ্যা শতক পরের তিন সংখ্যা থাউজেন্ড বলে বা কেউ হাজার বলে যেভাবে বলে তারপরের সংখ্যা হবে কি তিন সংখ্যাকে বলা হয় মিলিয়ন পরের সা তিন সংখ্যাকে বলা হয় বিলিয়ন তাহলে দুশো চার বিলিয়ন তারপরে থাকে কি তিনশো চল্লিশ তাহলে আমরা লিখি তিনশত চল্লিশ তিনশত চল্লিশ কী লিখব মিলিয়ন তিনশত চল্লিশ মিলিয়ন তা মিল বিলিয়ন গেলো মিলিয়ন গেলো তারপর চারশো তো বত্রিশ কী থাউজেন্ড বা হাজার তাহলে আমরা কী লিখব চারশত চার শত বত্রিশ হাজার চারশত বত্রিশ কি লিখলাম হাজার তারপরে কত আছে এখানে শূন্য শূন্য চারতলা আছে চার বত্রিশ হাজার চার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রথম হইলো দুই বিলিয়ন মিলিয়ন চারশত হাজার আর এখানে আছে চার চার প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী আমাদের এবারের অঙ্কটা হলো পাঁচ মিলিয়নে কত লক্ষ আবার ক নম্বরে আছে পাঁচশো কোটিতে কত বিলিয়ন প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা ক নম্বরটা করতেছি পাঁচ মিলিয়নে কত লক্ষ আমরা জানি এক মিলিয়নে হইল দশ লক্ষ তো আমরা লিখি আগে এক মিলিয়ন সমান দশ লক্ষ এক মিলিয়ন সমান কত দশ লক্ষ সুতরাং পাঁচ মিলিয়ন পাঁচ মিলিয়ন সমান দশ গুণ পাঁচ লক্ষ গুণ করলে কত হবে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ লক্ষ প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছ এবার আমরা খ নম্বর অঙ্কটাতে যাচ্ছি খ নম্বরে কী আছে পাঁচশো কোটিতে কত বিলিয়ন পাঁচশো কোটিতে কত বিলিয়ন আমরা জানি একশো কোটিতে এক বিলিয়ন একশো কোটি সমান এক বিলিয়ন একশো কোটি সমান এক বিলিয়ন সুতরাং এক কোটি হইল একশো ভাগের এই একশো যাবে নিচে এক হইল উপরে একশো ভাগের এক বিলিয়ন সুতরাং কত কোটি পাঁচশো কোটি পাঁচশো কোটি সমান একশো ভাগের এক গুণ কত লিখব পাঁচশো প্রিয় শিক্ষার্থী একশো দ্বারা পাঁচশোকে ভাগ করলে কত হবে পাঁচ সমান হইল পাঁচ বিলিয়ন সমান হলো পাঁচ বিলিয়ন প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেলাইকন অন করে দেবে যাতে নতুন ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা ক্লাসটি উপভোগ করতে পারো প্রিয় শিক্ষার্থী এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এবারের অঙ্কটা হল চার নম্বরের অঙ্ক নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখ প্রিয় শিক্ষার্থী অত্যন্ত সহজ নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এখানে সবগুলো বৃহত্তম করলে সবগুলো নয় হয় তাইলে আমরা লিখি নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কী লিখব সবগুলো নয় হবে বৃহত্তম বললে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় প্রিয় শিক্ষার্থী তাহলে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কি হবে নয় নয়টা লিখলাম আবার বলা হয়েছে ক্ষুদ্রতম সংখ্যা তাহলে নয় অঙ্কের ক্ষুদ্রতম নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা প্রিয় শিক্ষার্থী নয় অঙ্কের ক্ষুদ্রতম করলে প্রথমে এক দিতে হবে তারপর যত অঙ্কের বলে তার থেকে এক অঙ্ক কম তাহলে নয় অঙ্কের বলাতে এখানে এক দিলাম তারপর বাকি থাকে আট অঙ্কের ক্ষুদ্রতম করলে বাকিগুলা কী হবে শূন্য হবে তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এক দিয়ে শূন্য কটা আটটা প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নয় নয়টা আর নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে এক দিয়ে শূন্য হবে আটটা অর্থাৎ যত অঙ্কের বলবে ক্ষুদ্রতম তার চেয়ে একটা ঘর কম হবে বাকিগুলা শূন্য হবে একটা ঘর ছাড়া এই এক ঘর ছাড়া বাকিগুলা শূন্য দিয়ে পূর্ণ হবে প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে শিক্ষার্থী পাঁচ নম্বর অঙ্ক হলো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা প্রিয় শিক্ষার্থী এখানে ক এবং খ দুইটা অঙ্ক দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী এখানে আমরা কি করব আগে আমরা একটু সাজিয়ে নেব এই জায়গার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত আছে নয় তাহলে এখানে নয় ইজ গেটার দেন সব এরপরের সংখ্যা হল আট তারপরে কত আছে পাঁচ তারপরে কত আছে চার তারপরে তিন তারপরে দুই তারপরে এক তাহলে সুতরাং বৃহত্তম সংখ্যা সুতরাং বৃহত্তম সংখ্যা কত হবে নয় আট পাঁচ চার তিন দুই এক নয় আট পাঁচ চার তিন দুই এক এটা হলো বৃহত্তম সংখ্যা প্রিয় শিক্ষার্থী এবার ক্ষুদ্রতম আমরা লিখি আবার কী লিখবো এখানে ক্ষুদ্রতম যদি আমরা লিখি ওয়ান এক দুই তিন চার পাঁচ এরপরে আট এরপরে নয় অর্থাৎ আমরা ছোটো থেকে বড় দিকে লিখলাম তাহলে এবার কী লিখব ক্ষুদ্রতম সংখ্যা কত হবে এক দুই তিন তারপর চার তারপরে পাঁচ তারপরে আট তারপরে নয় প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা খ নম্বর অঙ্কটাতে যাচ্ছি খ নম্বর অঙ্কটাও ঠিক একই রকমে চার শূন্য পাঁচ তিন নয় আট সাত তাহলে এখানে কী করবো ছোটো থেকে বড় থেকে সাজিয়ে দেবো তাহলে এখানে কি লেখা যায় নয় ইসকেটার দেন আট ইসগেটার দেন পাঁচ সাত আছে সাতও আছে আগে হবে তাহলে সাত তারপর হবে পাঁচ তারপর হবে চার তারপর হবে তিন তারপর হবে শূন্য নয় আট সাত পাঁচ চার তিন শূন্য দেখলাম তাহলে সুতরাং বৃহত্তম সংখ্যা কত হবে প্রথম থেকে শুরু করব নয় আট সাত পাঁচ চার তিন শূন্য তাহলে এটা হলো আমাদের কি বৃহত্তম সংখ্যা আবার এটাকে যদি বিপরীতভাবে লেখি সব ছোট থেকে বড়ো থেকে শূন্য তিন চার পাঁচ সাত আট নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে ক্ষুদ্রতমের বেলা প্রথমে তো শূন্য হওয়ার কথা কিন্তু প্রথমে যদি আমরা শূন্য বসাই তাহলে এক অঙ্ক কমে যাবে এখানে যেহেতু বলা হয়েছে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা প্রথমে যদি শূন্য বসায় তাহলে এক অঙ্ক কমে ছয় অঙ্ক হয়ে যাবে এই জন্য প্রথমে শূন্য না বসিয়ে তার পরবর্তী সংখ্যাটা বসিয়ে দেব তাহলে আমরা কি লিখবো সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা কি হবে প্রথমে তিন তারপরে শূন্য বাকিগুলা সিরিয়ালে হবে চার পাঁচ সাত আট নয় প্রিয় শিক্ষাটি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি প্রিয় শিক্ষার্থী আমাদের এবারের অঙ্ক হল সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে প্রিয় শিক্ষার্থী আমাদের এখানে বলা হয়েছে সাত অঙ্ক বিশিষ্ট সাত অঙ্ক বিশিষ্ট এবং প্রথম এবং শেষে তাহলে প্রথম সাত অঙ্ক থেকে প্রথম এবং শেষে যদি দুইটা অঙ্ক যদি বাদ দিই তাহলে মাঝখানে থাকে কত পাঁচটা অঙ্ক প্রিয় শিক্ষার্থী মাঝখানে কয়টা অঙ্ক থাকে পাঁচটা অঙ্ক সাত অঙ্কের মধ্যে এই হলো একটা অঙ্ক এই হলো একটা অঙ্ক দুইটা অঙ্ক এই দুইটা অঙ্ক বাদ দিলে আর থাকে পাঁচটা অঙ্ক বৃহত্তমের বেলা মাঝখানে তাহলে আমরা পাঁচটা নয় বসিয়ে দেব প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা লিখি বৃহত্তম সংখ্যা লিখবে প্রথমে বৃহত্তম সংখ্যা প্রথমে কি করবো প্রথমটা এবং শেষটা বাদ দিয়ে সাত অঙ্ক থেকে দুইটা অঙ্ক গেলে পাঁচটা অঙ্ক এক দুই তিন চার পাঁচ বৃহত্তমের বেলা নয় পাঁচটা বসাবো এবার বলছে প্রথমে সাত দিলাম প্রথমে সাত শেষে কত ছয় দিলাম শেষে ছয় তাহলে কত অঙ্ক হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত অঙ্ক সাত অঙ্ক প্রিয় শিক্ষার্থী এবার ক্ষুদ্রতম সংখ্যা লিখবো আমরা ক্ষুদ্রতম সংখ্যা একই রকম এখানে যেহেতু সাত অঙ্ক বলা হয়েছে তাহলে প্রথমটা শেষেরটা বাদ দিই মাঝখানে থাকে পাঁচটা অঙ্ক পাঁচটা অঙ্ক কী করবো ক্ষুদ্রতমের বেলা শূন্য বসিয়ে দেব এক দুই তিন চার পাঁচটা তাহলে কয়টা শূন্য বসাবো পাঁচটা শূন্য আর প্রথমে যেহেতু বলা হয়েছে কত সাত প্রথমে যেহেতু কত বলা হয়েছে সাত তাহলে আগে সাত দেব শেষে কত দেব বলা আছে ছয় তাহলে শেষে ছয় দেব মোট হলো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাত অঙ্ক হলো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী আমাদের সাত নম্বর অঙ্ক হলো তিয়াত্তর হাজার চারশত পঞ্চান্ন এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করা তাহলে আমরা লিখি বিপরীতভাবে সাজালে বিপরীতভাবে সাজালে হয় কত পাঁচ পাঁচ চার তিন সাত পাঁচ পাঁচ চার তিন সাত তাহলে এবার কথা লিখলে কি লিখব প্রথমে আমরা পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার চার শত চার শত সাইত্রিশত্রিশ তাহলে কথা হইলো পঞ্চান্ন হাজার চারশত সইত্রিশ পঞ্চান্ন হাজার চারশত সঁয়ত্রিশ প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নতুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং আইকন অন করে দেবে যাতে নতুন ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা ক্লাসটি দেখতে পারো প্রিয় শিক্ষার্থী তোমাদের বাড়ির আশেপাশে কোনো শিক্ষার্থী থাকলে তাদেরকে আমার ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবে যেন তারাও ক্লাসটা দেখে উপকৃত হইতে পারে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা দিবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলকে ধন্যবাদ